আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বাচ্চাদেরকে দিবেন, এই রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টিও, আর বাচ্চাদের জন্য পারফেক্ট। বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য আপনারা এইরকম রেসিপি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন, ওরা খুবই পছন্দ করে খাবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এই মজার হেলদি রেসিপিটি তৈরি করা যায়। প্রথমে আমাদের লাগবে একটা ডিম। আমি একটা ডিম অলরেডি ভেঙে নিয়েছি, এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরবর্তীতে টেস্ট করে বুঝে দিবেন। আমি এখন আপাতত কিছুটা দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো এখানে আমি সামান্যই ব্যবহার করেছি যাতে কালারটা একটু চেঞ্জ হয়, আর হলুদ কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ। এই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আপনারাও কিন্তু খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নেবেন। এখন একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সবটুকু মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ব্যাটারটা। এরপর আমি এগুলোকে ভাজতে চলে যাব। তো আপনারা কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটুকু থিক হবে বা কতটুকু ঘন হবে। তো আমি একটু ঘন করেই করছি। এখন চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি একদমই অল্প পরিমাণে তেল দিব। তেল কিন্তু এর চেয়ে আমি বেশি দিচ্ছি না, এক টেবিল চামচও হবে না, প্রায় এক চা চামচের মতো তেল দিলাম। এবার এক এক করে আমি সেই ব্যাটার থেকে দিয়ে দিচ্ছি। এবার এই নাস্তাটার দুটো পাশ উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নিলে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে গেলে এটা বাচ্চাদের জন্য বেশ উপকারী, কারণ এটাতে হচ্ছে আলু আছে, ডিম আছে, বাচ্চাদের ওজন বাড়াতে বেশ সাহায্য করবে। আর বড়দের কাছে এটা খুব একটা ভালো নাও লাগতে পারে, তার কারণ হচ্ছে কোনো প্রকার ঝাল মশলা অ্যাড করার নেই। এটা বাচ্চাদের জন্য পারফেক্ট একটা নাস্তা হতে পারে। আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে ট্রাই করিয়ে দেখাবেন যে তাদের কাছে কেমন লাগে। বাসায় অবশ্যই তৈরি করবেন, তৈরি করলে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছে যদি এই সহজ সিম্পল রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এটা কিন্তু বেশ সফট হয়েছে। আরেকটা কথা বলে, আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।